তাড়া কইরে রাখবা নালে যে যে স্যার তোমায় মারবে আমাকে পড়তে ভালো লাগে না গো তিন দিন তোর বাড়িতে গেলাম টাকা পাইলাম না বন্ধু তিন দিন নতুন মসজিদের মাটি দানের জন্য হাজী সেলিম সাহেবকে ধন্যবাদ ওরা নতুন মসজিদ বানাবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আগুনের জন্য জলের ভয়টা থাকা জরুরি রাম সীতার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এক বিরাট যাত্রা পালার আয়োজন করা হয়েছে দোস্তজী তুমি রামযাত্রা দেখতে যাবা গিলে আব্বা মারবে গো ওখানে গেলে বলে জাহান্নামে যেতে হবে জাহান্নাম কোথায় গো মেলা দূর কঠিন জায়গা আব্বা বলে সব ইবলিসের জায়গা ধর্ম মানে জানো মলুম সাহেব আমার কিছু বলার আছে সাধারণ মা যেমন সন্তানকে ধারণ করে ধর্ম তেমনি মানুষের অস্তিত্বকে ধারণ করে স্বামী নাকি ধর্ম মানুষকে সহিষ্ণু হতে শেখায় জলের উপর পানি তোমারে দেখলে তো বোঝাই যায় না তুমি কোন ধর্মের মাদের আমি যে ধর্মেরই হই আপনার আর আমার ধর্ম এক না আর বলছিল না জাহান্নাম কোথায় জাহান্নাম হল মানুষের মনে আলির উপর আলি না আলির উপর কালি আলির উপর আলি না আলির উপর কালি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি চিক চিক করে বালি কোথা নাহি কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে ভেসে যায় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সিনেমার কিছু অংশ সামান্য কিছু অংশ সিনেমায় আপনার যাত্রা বলা হচ্ছিল সেটার অংশটা দুই বন্ধু মিলে যাত্রা দেখছে তারপরে তাদের প্রসাদ দেওয়া হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষক গৌরাঙ্গ বিশ্বাস অমিতাভ বচ্চনের ফ্যান বড় ফ্যান কাকা অমিতাভ বচ্চনের বড় ফ্যান এই দেখতে পাচ্ছেন দোস্তজি দোস্তজিকে হারানোর পরে দোস্তজিকে মনে করছেন ইয়াদ করছেন গাছের নাম লিখেছিলেন দুই বন্ধুতে খুব সুন্দর একটা সিনেমা খুব খুব খুবই জনপ্রিয় একটা সিনেমা ভুলতে পারবেন না আপনার মন ছুঁয়ে যাবে আপনি একবারের জন্য না হলে আপনি হলে গিয়েছেন দেখে আসুন সিনেমাটা দারুণ সিনেমা দারুণ যতটাই নাম করো ততটাই কম হবে এটা দিয়ে মানুষ ও মাছের মতো পানি থেকে অক্সিজেন নিতে পারবে আমি বড় হয়ে এমন যন্ত্র বানাবো যে হ্যাঁ ঠিক আছে বানাস যা যা বড় হয়ে বানাস যা এখন যা বিজ্ঞানী 50